কয়েক মাস বিরতি দিয়ে ফের উত্তপ্ত পেঁয়াজের বাজার। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভারত থেকে আমদানি বন্ধ থাকার অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আড়তদার ও আমদানিকারকদের দাবি, উৎপাদন সক্ষমতা বাড়ানো না গেলে আমদানি করা পেঁয়াজের উপরই নির্ভর করতে হবে। সাদিয়া কানেজের রিপোর্ট। এবার বাম্পার ফলন হওয়ায় টানা 3 থেকে 4 মাস বাজার দখলে ছিল দেশীয় পেঁয়াজে। অতি আত্মবিশ্বাসে অনেকদিন বন্ধ ছিল ভারত থেকে পেঁয়াজ আমদানি। তবে বাজারে দেশীয় পেঁয়াজের কিছুটা টান পড়ায় হঠাৎই দাম বাড়িয়েছেন ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট। গত সপ্তাহে নিচে আর কি 40 টাকা করে কেজি, এখন তো 50 টাকা করে কেজি বলতেছে। কারণ আমাদের মতো গরিবের এত দাম দিয়ে পেঁয়াজ খাইতে পারে না। বাড়তি হওয়ার জন্য আমাদের জন্য একটু কষ্টকর হয়েছে। কাওড়ান বাজার সহ রাজধানীর খুচরা বাজারগুলোতে কয়েকদিনের ব্যবধানে 15 থেকে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 55 টাকায়। আমরা 50-এর নিচে কেউ কিনতে পারেনি, তাহলে আমরা কত বেচবো? 52 টাকা আমায় পুড়িয়ে যায় খরচ দিয়ে, 54 টাকা বিক্রি। আর 5 কেজি বেচতেছি 270 টাকা, এতে আসে 54 টাকা কেজি। আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে আমদানি করা পেঁয়াজ নেই, দেশীয় পেঁয়াজের সরবরাহ সংকটে তাই বাড়ছে দাম। ইন্ডিয়ান পেঁয়াজ নাই, বাইরের কোনো পেঁয়াজ নাই, এজন্য পেঁয়াজের দাম বাড়ছে। 51 টাকা 52 টাকা পড়তে আজকে কাস্টমার নেই, আজ আমার 60-80 বেচতেছে, আমার তো লস হতে নাই। শুধু দেশি পেঁয়াজ বাজারে আছে তো এই জন্য আর কি বাজার বেশি। তবে ভারতীয় পেঁয়াজের ক্রয়াদেশের মেয়াদ শেষ হয়েছে প্রায় 1 মাস আগে। এর মধ্যে বুধবার সরকার ফের আমদানির অনুমতি দিয়েছে, তাই শিগগিরই দাম কমবে। 3 দিন ধরে বাজারটা একটু বাড়ছে, বাজারটা বাড়াতে মেনা দেখা গেছে 10 থেকে 12 টাকা আমাদের সাম্বাদিকে বেড়ে গেছে। ইন্ডিয়া যদি আইপিগুলো যদি আমাদের দিয়ে দিত, তাহলে কিন্তু এই বাজারটা এরকম হঠাৎ করে বাড়তো না। দেশে পেঁয়াজের চাহিদা বছরে 22 থেকে 23 লাখ টন, এর মধ্যে 18 থেকে 19 লাখ টন উৎপাদন করেন দেশের চাষিরা, বাকিটা আমদানি করে চাহিদা মেটানো হয়। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আজকের পেঁয়াজের বাজার দরের কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? হাবিবা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি যেমনটি জানেন যে কিছুদিনের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আড়তদাররা সাধারণত ভারতীয় পেঁয়াজের আমদানির অজুহাত, আমদানি বন্ধ থাকার অজুহাত দেখিয়ে হঠাৎ করে প্রতি কেজি পেঁয়াজের দাম, দেশীয় যে পেঁয়াজ সেটির দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা তারা আমাদেরকে আরেকটু যেমনটি বলছেন যে দেশীয় যে হলসল পেঁয়াজ এখনও পর্যাপ্ত থাকার পরেও এই দামটা বেড়ে গিয়েছে। আবার কেউ কেউ বলছেন যে দেশীয় পেঁয়াজের মজুদ অনেকটা শেষ পর্যায়ে, সেজন্য দামটা বেড়েছে। আর সাধারণত ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট মহল এই ভারতীয় পেঁয়াজের আমদানির অজুহাত দেখিয়ে মাত্র দামটা বাড়িয়ে দিয়েছে। এছাড়াও এখানকার আমরা গতকালকে যে পেঁয়াজ 55 টাকা বিক্রি হয়েছে, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 টাকায়, যে পেঁয়াজটি কিছুদিন আগেও বিক্রি হতো 35 টাকায়। আর এখানকার সাধারণত ক্রেতারা যেটি বলছেন যে দুদিন পর পরে এবং অস্বাভাবিকভাবে পেঁয়াজের দামটা বেড়ে যাওয়ায় সাধারণত ক্রেতাদের নাগালের বাইরে, আর সামনে কোরবানের ঈদ, কোরবানের ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের আরেকটি মহল সেটির দাম বাড়িয়ে দিচ্ছেন, সেটা আমাদেরকে এখানকার খুচরা বিক্রেতারা বলছেন। তারা যেমনটি বলছেন যে এভাবে একের পর এক দাম বাড়ানোর ফলে এখানকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন খুচরা বিক্রেতারা। হাবিবা, এই যে পেঁয়াজ, এই যে এই পেঁয়াজ সেটি কিছুদিন আগেও বিক্রি হয়েছিল যে 35 টাকা, সেই পেঁয়াজ এখন থেকে এখন বিক্রি হচ্ছে 55 টাকায়, যেটা সাধারণত মধ্যবক্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে। তো এখানকার ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা সবারই একটি অভিযোগ, সেটা হচ্ছে ভোক্তাধিকার সংরক্ষণ পরিষদ থেকে শুরু সরকার ঊর্ধ্বতন মহল যদি বিষয়টি সঠিকভাবে নজরদারি করে এবং দেশীয় পেঁয়াজের আমদানি যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে পেঁয়াজের বাজার অনেকটা নিয়ন্ত্রণ থাকবে বলে। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন।